অক্ষনগরের ছবির পর ধপুরের ছবি কিন্তু চলে ধপুরের চতুর্থ রাউন্ড ছ রাউন্ডে গণনা হয়ে ছটা রাউন্ডের মধ্যে চতুর্থ রাউন্ডের গণনা চলছে চতুর্থ রাউন্ডের গণনা দেখতে পাচ্ছি ধপুরে কিন্তু প্রতিমার দায়িত্বে প্রতিমা ভূমির চাইতেও বেশি ভোটে জয়ী হতে যাচ্ছেন বেশি ভোটে জয়ী হতে যাচ্ছেন ইন্দ্রনাথ এখনো পর্যন্ত ওনার প্রাপ্য ভোট 20,980 বাম প্রার্থী ভোট মাত্র 6,596 আকবর বলা যেতে পারে ধপুরে কিন্তু প্রার্থীর যে জয় আকবর একতরফা জয় এদিকে যাতে দুটো কেন্দ্রেই এবং দুটো কেন্দ্রেই বিজেপি কিন্তু যে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে তা কিন্তু আর একটার বলার অপেক্ষা আছে না এই লড়াই হাড্ডাহাড্ডি বলে ভুল হবে একতরফা লড়াই দিচ্ছে একতরফা লড়াই আমরা যা দেখতে পাচ্ছি একেবারে ভরাডুবি আমাদের আমাদের ভরাডুবি কিন্তু এক প্রকার দেখা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে বলতে হতো একটা ভরাডুবি এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই নির্বাচন থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে যেভাবে তারা লড়াইটা করলে এবং যেভাবে একেবারেই বাজাতে পারে সন্দেহ প্রত্যেক কটা রাজনৈতিক দল তাদের চিন্তাধারা থেকে লড়াই করে এই যে লড়াইটা বিজেপি যে লড়াইটা করলেন একেবারে আট ঘাট বেঁধে মাঠে নেমে লড়াই এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি 2023-এর বিধানসভা নির্বাচনে যে লড়াইটা দিয়েছেন 2023-এর বিধানসভা নির্বাচনে প্রতিভাভূমিক লড়াইটা দিয়েছেন তার সাথে আরো বেশি লড়াই লড়াইয়ের মার্জিন কি তা বলছে একতরফা ধনপে জয় এবং বর্ষনগরে বর্ষনগরও কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত খবর যেটা রয়েছে বর্ষনগরে জয়লাভ ইতিমধ্যে পাত্র হোসেন জয়লাভ করেছেন দফর হোসেন এটা কিন্তু একবার এখন অপেক্ষা জয়লাভ পড়ে গেছে আমাদের সূত্র মারফত যা খবর এবং সেটা জয়ের ব্যবধান 30,100 ব্যবধানে কপা চলো সে এক প্রকার নয় এক তরফা ভাবছিলেন কপা চলো সেটা বলার অপেক্ষা রাখে না এবং এবং এই নির্বাচনের নির্বাচনই কিন্তু রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাজনৈতিক দলের চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কিন্তু এই নির্বাচনের ফলগুলো আপনারা দেখছেন একের পর এক রাউন্ড যখন যাচ্ছে সকাল 8টা থেকে আমরা শুরু থেকে আপনাদের কাছে প্রত্যেকটা রাউন্ডের ফলের দিকে আমরা আপডেটস রাখছিলাম সকাল থেকে সবার আগে সে খবরগুলো দেওয়ার চেষ্টা করছিলাম প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড চতুর্থ রাউন্ড পঞ্চম রাউন্ড প্রায় শেষ রাউন্ডের পথে আমরা ষষ্ঠ রাউন্ডের দিকে ম্যান্ডেট মানুষের ম্যান্ডেট এক তরফা বিজেপি ঢুকে গেছে এক তরফা বিজেপি ঢুকে গেছে মানুষের ম্যান্ডেট এটা কিন্তু এক প্রকার আমরা বলতে পারি জয়ের এমন এক প্রকার উপভোটের জয়ের যে ব্যবধান এত হতে পারে বা বিরোধীরা কখনো তো আনতে পারিনি এবং এখানে যেটা বিরোধীরা যেটা ধারণা করছেন তার চেয়ে অনেক 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 বেশি কিন্তু তারা এগিয়ে গেলেন এবং বিজেপি একেবারে শুরু থেকে তাদের মধ্যে কনফিডেন্স ছিল যে তারা এগিয়ে যাবেন এবং প্রতিভাগের চাইতেও কিন্তু অনপ্রেট যে ছবি আমরা এখন দেখতে পাচ্ছি বাম প্রার্থীর প্রার্থী মাত্র 6,596 সেখানে বিন্দু দেবনাথের আমরা যেটা দেখতে পাচ্ছি 20,000 বিন্দু দেবনাথের ভোট সেটা কিন্তু এক প্রকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল বিজেপি কিন্তু সেখানে অনেকটাই গুরুত্ব দিয়ে দেখছেন আমরা দেখবো সেখানে